নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 10ই অগস্ট 2022, আগামীকাল বুধবার। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতো একটি কথা আমি বারবার বলি, ভিডিওটি এ টু জেড সমস্ত আলোচনাটি শুনবেন, কারণ শুধু রাশির নাম শুনছেন, আপনি জীবনে অ্যাপ্লাই করছেন কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন। এই আলোচনাটা প্রত্যেকেরই ইনভেস্টমেন্ট করার আগে আগে জেনে নিন আমি এখানে কি বোঝানোর চেষ্টা করছি, কি আপনাদের করণীয়, যেটা করলে আপনাদের এই প্রাপ্তির যোগ কিন্তু থাকবে। দেখুন, এই ভিডিওটি আগামীকাল কোন কোন রাশির মানুষ গরিব থেকে ধনী হতে চলেছে এই বিষয়ে আমি আলোচনা করি। অর্থাৎ এই জায়গাটা দেখতে হবে আগামীকাল যে রাশিগুলো প্রবল প্রাপ্তি বা গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর বিষয়ে আমি একে একে আলোচনা করব। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্য চক্রের উপর। অর্থাৎ এটা সম্পূর্ণ হচ্ছে কি, ভাগ্যের খেলা। একটা কথা আছে, এই যে প্রাপ্তি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যের উপর। আপনার ভাগ্যভাব যদি স্ট্রং হয় কি না, আপনার প্রাপ্তি ঘটবে, তার সাথে আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই জায়গাগুলো দেখা কিন্তু একান্তই দরকার। এবার আমি আপনাদেরকে আরেকটু বোঝার চেষ্টা করছি, আমাদের জন্মকুণ্ডলী, প্রত্যেকেরই কিন্তু জন্মকুণ্ডলী আছে। আগে এখন যাদের আছে তারা নিজস্ব জন্মকুণ্ডলী খুলুন, বা যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই তারা হস্তরেখা বিচার করুন। অর্থাৎ হস্তরেখাতে রাহু, শুক্র, শনি এবং বুধ কোন পজিশানে আছে, রাহু, শুক্র, শনি এবং বুধের প্লেসমেন্টটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং এর পাশাপাশি আপনার ন্যাকাল চাটে, আপনার ন্যাকাল চাটে প্রাপ্তির জায়গা বাধা হচ্ছে কেন, কারণ আকর্ষিক প্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি যে গ্রহ করি থাকে সেটি হচ্ছে মুখ্য কারক গ্রহ, সেটি হচ্ছে রাহু গ্রহ। এই রাহু গ্রহকে যদি আপনি স্ট্রং করেন তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। আর যদি এই রাহু গ্রহ যদি আপনার দুস্থানগত হয় তাহলে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা আসবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে তার জন্মছক। আপনার জন্মছক বলে দিবে আপনার প্রাপ্তি যোগ আছে কি নাই, এবং তার সাথে কিসের দশা চলছে, আপনার প্রাপ্তি যোগটা কখন আছে, কোন সময়ে আছে। দেখুন, প্রত্যেক মানুষই গরিব থেকে ধনী কিন্তু হতে চায়, প্রত্যেক মানুষই কিন্তু প্রচুর অর্থশালী কিন্তু হতে চায়, সবারই ভাগ্যে কিন্তু হয় না। কেন তাহলে আজকে আমাদের সমাজে গরিব জিনিসটা কিন্তু থাকতো না, প্রত্যেকেরই কিন্তু কম বেশি একটা যোগ কিন্তু থাকে। যে সময়টা যোগ থাকবে সেই সময়টাতে কিন্তু বিশেষ প্রাপ্তি কিন্তু আপনাদের কিন্তু হবে। এবার আমি জানাবো আগামীকাল যে যে রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিগুলোর কম বেশি প্রাপ্তি নিশ্চিত রূপ হতে কিন্তু চলেছে। দেখুন, একটি কথা, আপনাদের ক্ষেত্রে ভাগ্য স্ট্রং থাকা কিন্তু দরকার। বারবার বলছি, ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং রাহুকে স্ট্রং করুন। রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন। যদি আপনার জন্মছকে যোগটা যদি থাকে, রাহু কবচ বা রাহু রক্ষা কবচ কিন্তু আপনার
প্রাপ্তি কিন্তু ঘটাবে। কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা ডিপেন্ড করবে তার ন্যাকাল চার্টের উপর। আপনার ন্যাকাল চার্টে অর্থ প্রাপ্তির যদি যোগ থাকে কেউ বাধা কিন্তু হবে না। তবে রাহু রক্ষা কবচ যারা পড়বেন, বেশ কিছু নিয়ম আছে যেটা বিশেষভাবে শোধন প্রক্রিয়া অনেক কিছু ব্যাপার আছে রাহু রক্ষা কবচ, এই জায়গাটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে স্ট্রং পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। লিখে রাখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মহা কারক গ্রহ। দেখুন এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, এই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আমি কিন্তু আপনাদেরকে বলবো। এবার আপনাদেরকে জানাবো যে রাশিগুলো আগামীকাল প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলোর নাম, অর্থাৎ কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা আপনি 10 টাকা হলেও পাবেন, 500 টাকা হলেও পাবেন, 1 লাখ হলেও পাবেন, আপনার ভাগ্যভাব কিন্তু এটা ডিপেন্ড কিন্তু করবে। কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু এই পাঁচ রাশির আগামীকাল কিন্তু সৃষ্টি হয়েছে। তার আগে আবারও বলবো, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে এই কমেন্টটি অবশ্যই করবেন, সিদ্ধিদাতা গণেশ আপনাদেরকে সিদ্ধি লাভ করাবেই করাবে। দেখুন আগামীকাল বুধবার যে রাশিগুলোর নাম আমি বলবো নিশ্চিত হতে চলেছে, নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 4। আপনাদের শুভ সময় 10:21 থেকে 11:54 পর্যন্ত। দ্বিতীয় রাশি মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং 6। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদের সকাল 11:49 থেকে শুরু করে 1:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকালে 3 নম্বর রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকালে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। আপনাদের শুভ সময় 12:26 থেকে 2:18 পর্যন্ত। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকাল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 9:38 থেকে 11:14 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 8। আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় আগামীকাল সেটা হচ্ছে, রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদের 7:45 থেকে, সকাল 7:45 থেকে 10:52 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ। যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অনলাইনে হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডল বিচার, গ্রহ রত্ন নেওয়া বা রাহু রক্ষা কবচ বা অন্যান্য কবচের ব্যাপারে যারা কনসাল্ট করতে চাইছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। আপনারা মেসেজে না করে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজটা করুন। নমস্কার।